বৈশাখ তো চলেই এলো, আমার কাঁঠালের গন্ধের মতোই বাঙালির হৃদয়ে কবিগুরু হলেন বৈশাখের আর একটি সমর্থক। আজকের কবিতা স্বপ্নময় চক্রবর্তীর লেখা পারিবারিক চলচ্চিত্র। কবিতাটি আমার ভীষণ পছন্দের, তো দেখো তোমার কেমন লাগে। ভালোবাসি ভালোবাসি ঈশুরে কাছে দূরে জলে স্থলে বাজাই বাজাই বাসি ভালোবাসি ভালোবাসি। বাগবাজারের খালধারে ছিল আমাদের বাসা বাড়ি, আমরা চার ঘর ভাড়াটে ছিলাম। সিঁড়ির কোনায় ঘুঁটে ছড়ি রাখা নিয়ে আমার মার সঙ্গে শিখার মার খুব ঝগড়া হয়েছিল। একদিন আমার বোন আমার সোনার হরিণ চাই গাইছিল, ও যেমন পারতো আর কি, অমনি শিখাটা চাঁচামেচি শুরু করে, লজ্জা করে না, আমাদের গান গাইছিস, আমাদের গান একদম গাইবি না। শিখার বাবা গানের মাস্টার ছিলেন, শাড়ি পরা বড় বড় মেয়েরা তার কাছে গান শিখতে আসত। আমার মায়ের একটা জার্মান রেটের পুরনো দিনের হারমোনিয়াম ছিল, বাবা টিউশনি সেরে যেদিন ফিরতে বেশি দেরি করতেন মা সেদিন হারমোনিয়াম নিয়ে বসতেন। একদিন মা আমার সোনার হরিণ চাই গাইছিলেন, আমি আঙুলটা ঠোঁটের সামনে ধরে বলেছিলাম, চুপ চুপ, এটা কেউ না মা, এটা শিখাদের। মা দ্রুত ঘাটঘাট করে বলেছিলেন, এ আল্লাদ, ওদের গান রবীন্দ্রনাথের, রবীন্দ্রনাথ সবার। তখনও স্কুলে ভর্তি হয়নি, হাসি খুশি শেষ হয়েছে, হাসি খুশিতে রবীন্দ্রনাথের ছবি নেই। আমাদের বাড়ির দেওয়ালে সংসার সুখের হয় রামনির গুণে, ঠাকুমার গুরুদেব, হনুমান বকশিরে রাম সীতার ছবি দেখাচ্ছেন, এইসব ছবি টাঙানো ছিল। মা সারাটা দেওয়ালের গায়ে চোখ বুলিয়ে বলেছিলেন, দাঁড়া একটা রবীন্দ্রনাথ বানাবো। তখন বাবা নীল পপলিনের শার্টের বোতাম লাগানো ছেড়ে তাকের থেকে বের করলেন এমব্রয়ডারির বই, প্রজাপতি গোলাপ এসবের পরই একটা দাড়িওয়ালা মুখ, ইনি রবীন্দ্রনাথ। মার হাতের সুতোয়, কালো কাপড়ের উপর সাদা সুতোয় ফুটে উঠলেন রবীন্দ্রনাথ। আমার মা, আমার মা পূব বাংলার লক্ষ্মীপুরে ক্লাস 8 অবধি পড়েছিলেন। মাকে বিয়ের পাত্রী হিসেবে দেখতে গিয়েছিলেন আমার পিসেমশাই। গান গাইতে বলা হলে মা গিয়েছিলেন, কি গাবো আমি কি শোনাবো আজই আনন্দ থামে। পিসেমশাই মাকে পছন্দ করেছিলেন। মার রবীন্দ্রসঙ্গীত প্রীতি ঠাকুরদার কাছে গোপন করা হয়েছিল। ঠাকুরদা নাকি মাকে বলতেন, রবীন্দ্রনাথ বাঙালির চরিত্রদোষ ঘটিয়েছেন, উনি কবিই নন, কবি হলেন ডিএল রায়, কবি হলেন নবীন সেন। একবার পিসিমার বাড়ি গিয়ে আমি মা আর বোন কদিন ছিলাম। পিসিমাশায়ের একটা হ্যান্ডেল ঘোরানো পুরনো দিনের গ্রামোফোন ছিল, 78 আরপিএম এর রেকর্ড বাজিয়ে পিসিমাশাই হাতল ঘুরিয়ে শোনাতেন সায়গাল, কানন দেবী, পঙ্কজ মল্লিক, সত্য চৌধুরী। এখনো হঠাৎ হঠাৎ সায়গাল বা কানন দেবী শুনলে সামনে ভাসে মার ময়ূর পঙ্খী শাড়ি, পিসেমশাইয়ের বাড়ির কালো বর্ডার দেওয়া লাল সিমেন্টের ঘর, ট্রামের হলুদ টিকিট, লোকসেবক কাগজ, লক্ষ্মী ঘিয়ের লুচির সুঘ্রাণ, আর পিসেমশাইয়ের আলমারিতে রাখা চকোলেট রঙের বিশ্বভারতীর প্রকাশনায় বাঁধানো রবীন্দ্র রচনা বলি। মা আলমারি খুলে একটা মোটা বই বার করেন, তাতে আমি আশ্চর্য হয়ে দেখি ওই মোটা বইটার মধ্যে আমার কিশোরের আমাদের ছোট নদী চলে আগে বাকি কবিতাটি রয়েছে। আমি তখন 3 পড়তাম, ওই বইটার পাতা উল্টে দেখি প্রত্যেক পাতায় কবিতা রয়েছে, প্রত্যেক পাতার কবিতা রবীন্দ্রনাথ লিখেছে। মাকে জিজ্ঞেস করলাম, মা তখন সারা আলমারিতে হাত বোলালেন, বললেন, এই আলমারিতে যত বই সব বই রবীন্দ্রনাথের, সব কটা বইয়ের সব কটা পাতা। আমি ভীষণ আশ্চর্য, সারা আলমারি জুড়ে রবীন্দ্র রচনা বলি, গুনে দেখি 24
আমি শুধু ওই বাঁধানো বইগুলো দেখতে থাকি। টের পাই চারদিকে ঢাক বাজছে, কাঁসর বাজছে, উলো দিচ্ছে, কেউ যেন পুজো হচ্ছে। আমার শরীর অঞ্জলিবদ্ধ করপুট হয়ে আছে। তখন শুক্রবার রেডিও নাটক শোনার বড় চল ছিল। স্কুলে গিয়ে শুনলাম ডাকঘর হবে। আমাদের রেডিও ছিল না, শিখাদের ছিল। শিখাদের ঘরে এ বাড়ি ও বাড়ি থেকে বৌছিরা বাচ্চা কোলে করে ফি শুক্রবার 8:05 হাজির হয়ে যেত। শিখাদের ঘরের বারান্দার অন্ধকার সাপটে সেদিন জানলার ধারে বসেছিলাম আমি আর মা। এরপরই আমার শরীর খারাপের মধ্যে সুধা ঠিক এসে আমার শিয়রের কাছে বসে থাকত। আমি যখন ক্লাস ভরে বৃত্তি দেব, আমার মেজ কাকা তখন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিচ্ছিলেন। কাকা অনেক রাত পর্যন্ত জেগে পড়াশুনো করছেন, আমিও জেগে আছি। যুদ্ধ লেগেছে, ব্ল্যাকআউট। কাকামুনি একটা খাতার তলা থেকে পার করলেন ক্ষুধিত পাষাণ। আমায় বললেন, শোন। তারপর অনেক রাত পর্যন্ত পড়লেন। এরপরই সাইরেনের শব্দের মধ্যেই আমি স্পষ্ট শুনতে পেতাম মেহের আলীর চিৎকার, তফা চাও, তফা চাও, সব ঝুট হে, সব ঝুট হে, সব ঝুট। মেজো কাকা ইঞ্জিনিয়ারিং পাশ করলেন, বড় চাকরি হলো, বাড়িতে রেডিও এলো, এইচএমবির ফিয়েস্তা, পুজোয় ভালো জামা, রবিবারে মাংস। মেজো কাকা একদিন সবাইকে অবাক করে দিয়ে কিনে আনলেন পুরো রবীন্দ্র রচনা বলি, গায়ে অশোক স্তম্ভের ছাপ। মার মাথা থেকে সেদিন বারবার ঘুমটা খসে পড়ছিল। মেজো কাকা, আমার কাকামুনি, ইঞ্জিনিয়ার হওয়ার পর 1 বছর কম দিন মাত্রই পৃথিবীতে ছিলেন। 17 দিন শয্যাশায়ী থাকার পর ভুল চিকিৎসায় মারা গিয়েছিলেন। মেজো কাকা বোধ হয় মৃত্যুটা টের পেয়েছিলেন, নইলে কেনই বা বলবেন, যদি মরে যাই অনেক ফুল দিস, আর শ্রাদ্ধের দিন রবীন্দ্রসঙ্গীত বাজাস। দাদু তখনও বেঁচে, শ্রাদ্ধে কীর্তন এসেছিল, মা শুধু ছাদের কোনায় দাঁড়িয়ে গিয়েছিল, আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে।